দেখো তোমাদের গত সপ্তাহে 3 নম্বর পৃষ্ঠাটা পড়েছিলাম বিচিত্র পাঠ থেকে পাঠমালা 1। এবার দেখো 3 নম্বরে কি আছে না হর্ষই কার যোগকে যোগ, তাহলে হর্ষই কার যোগে দুই বর্ণে চারটি শব্দ লেখো। দেখো তোমাদের লিখে দিচ্ছি কফি ছবি চিনি দধি। হর্ষ দুই নম্বরে হর্ষই কার যোগে তিন বর্ণে চারটি শব্দ ইলিশ জিনিস শিশি তিথি। তিন নম্বরে দেখো হর্ষই কার যোগে চার বর্ণে তিনটি শব্দ নিরিবিলি হিচিবিচি আর টিপটিপ। আর কথা নাও এক নম্বরে হচ্ছে চারটে শব্দ লিখতে বলেছি হর্ষই কার যোগে দুই বর্ণে আবার। দেখো কবি ছবি চিনি ধনি হর্ষই কার যোগে তিন বর্ণে চারটি শব্দ লেখো ইলিশ জিনিস শিশি তিথি। হর্ষই কার যোগে চার বর্ণের তিনটি শব্দ লেখো নিরিবিলি হিচিবিচি টিপটিপ। এইটা গেল 3 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের যেগুলো পড়ানো হয়েছিল সেখান থেকে লিখালাম। এবার দেখো আগামী দিন তোমরা পড়বে এটা পড়া যা থাকছে 4 নম্বর পৃষ্ঠা দীর্ঘকার যোগ দীর্ঘকার দিয়ে। যেমন দেখো রজনী হয় পিপলিকা হয় নদী হয়, তেমনি দেখো দুই বর্ণের শব্দ বীর নীল শশী ধীর নীর। তিন বর্ণের শব্দ দেখো জীবন শীতল শরীর গভীর। চার বর্ণের শব্দ দেখো ভাগীরথী বিভীষণ বীরবল আমলকি। এই পৃষ্ঠাতে তোমাদের পড়া যা থাকলো দীর্ঘকার যোগের শব্দগুলো, ঠিক আছে। এই